সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ সোমবার, পহেলা মার্চ 2021, ষোলোই ফাল্গুন 1427 বঙ্গাব্দ। আগামীর সিলেট টিভির পক্ষ থেকে প্রত্যেককেই অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, জগন্নাথপুর নাট মন্দিরে, যেটা এই জগন্নাথপুরেরই প্রথম মন্দির, যার অর্থায়নে জনাব রঙ্গলাল দাস, যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, আমি অবস্থান করছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার 1 নং পশ্চিম বড়বাকর ইউনিয়ন পরিষদে। আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা এই জগন্নাথপুর গ্রামের প্রথম মন্দির, যার অর্থায়নে দাদা রঙ্গলাল দাস, যিনি আসন্ন 1 নং পশ্চিম বড়বাকর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। এই নাট মন্দিরটি 3 জন ঠাকুর দেবতার নামে নামকরণ করা হয়েছে, শ্রী শ্রী রাখাল ঠাকুর, শ্রী শ্রী মহাদেব ঠাকুর, শ্রী শ্রী ভৈরব ঠাকুর। আমরা দাদার কাছ থেকে দাদার ব্যক্তিগত পরিচিতি, উনি বর্তমানে কী করছেন, ওনার শৈশব কোথায় কেটেছে, এবং এই ইউনিয়নে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী, এবং এই ইউনিয়নকে নিয়ে ওনার কী কী পরিকল্পনা রয়েছে, বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা জানব। প্রথমে দাদার কাছ থেকে আমি জানতে চাইব দাদার ব্যক্তিগত পরিচিতি। আদব দাদা, কেমন আছেন? আমি ভালো আছি। আপনি যদি আমাদেরকে একটু অবগত করতেন যে আপনার শৈশব কালটা, মানে ব্যক্তিগত জীবন, আপনার শৈশবকালটা কোথায় কেটেছে, এবং আপনি বর্তমানে কী করতেছেন বা পড়াশোনা কোথায় করছেন, বিস্তারিত বিষয় সম্পর্কে যদি শুরু থেকে একটু বলতেন। আমি প্রথমে আমার শ্রী শ্রী রাখাল ঠাকুর, মাধব ঠাকুর ও শ্রী শ্রী ভৈরব ঠাকুর স্মরণ করে আমি সিলেট ঠিকই আগামী সিলেট যারা আইস পরিচালনা যারা আইসন সবাইকে আমার ধন্যবাদ ও আন্তরিকে ভালোবাসা। আচ্ছা, আমার প্রথম ছাত্র জীবন যেটা আছে, ছাত্র জীবন মানে শিশুকালে যেটা আমি বাড়িতে আমি লেখাপড়া করছি, ডেলগিয়া 1 নং কলেজ ইউনিয়ন দিরাইতানা। হয়তো তারপরে দিয়া আমি যখন 12-13 বছর 16 বছর অন্ত আমি পারফুল এলাকায় ছিলাম। পারফুল আমার জীবনের যে কাহিনীটা, পারফুল এলাকায়, হ্যাঁ, এই কিছু আমাদের জায়গা জমিন আছে, ওগুলো ক্ষেতকিরি করছি। ক্ষেতকিরি ওরা যখন 17-18 বছর ছিল, হইলাম আমি বাইরে চলে গেলাম। আজ পর্যন্ত বাইরে 98 বাইরে গেছি, আজ থেকে 98 যাওয়ার পরে আজকে মনে করেন 21 বছর রানিং আমি বাইরে আছি। তার মধ্যে আসা যাওয়া হয়েছে, হ্যাঁ, এর বন্ধু আমার অনেক দিন আসা যাওয়া হয়েছে, মনে করেন 2 মাস কাতারে, 2 মাস বাংলাদেশে, হাফ ডাবল মাস সবসময় আওয়া যাওয়া হয়ে গেছে। বর্তমানে আপনি প্রবাসী? আমি এখন বর্তমানে প্রবাসী। আচ্ছা, ঠিক আছে, আপনার পারিবারিক পরিচয়টা যদি একটু দিতেন। আচ্ছা, পারিবারিক পরিচয়, আমার বাবার নাম নগেন চন্দ্র দাস, আমার নাম রঙ্গলাল দাস, গ্রাম জগন্নাথপুর, আর ইউনিয়ন 1 নং বড় 1 নং পশ্চিম বড়বাহরি উপজেলা নবীগঞ্জ। আপনার মায়ের নামে দেওয়া হয়েছে? এটা আমার বাবা মার নামে দেওয়া হয়েছে। আমার মায়ের নাম হলো সুলতারানী দাস। ধন্যবাদ জনাব রঙ্গলাল দাদা। আপনি তো প্রবাসী জীবনযাপন করতেছেন প্রায় 21 বছর যাবৎ, তার মধ্যে আসা যাওয়া হয়েছে অনেকবার, তো পাশাপাশি কি আপনি কোনো ব্যবসার সাথে জড়িত আছেন? না, আমি মনে করো বাংলাদেশের আমার মনে করো কিছু ফিশারি আছে, ওইটার সাথে কিছু জড়িত আছি, আর দ্বিতীয় কোনো ব্যবসার সাথে আমার জড়িত নাই। হঠাৎ করে কেন মনে হলো যে আমার চেয়ারম্যান হওয়াটা দরকার বা জনপ্রতিনিধিত্ব করাটা দরকার, একটু বিস্তারিত বলবেন। প্রথম কারণ হলো গিয়া এই যে 1 নম্বর ইউনিয়ন, হ্যাঁ, প্রত্যেকটা হাওরের বাদামি খাইছে, হ্যাঁ, খাওয়ার ফলেও যদি যাই হোক মনে হয় সবার মই মুরব্বীর আশীর্বাদে কৃপায় আজকে আমার এত টাকা কোনো ছিল না, এখন টাকা
হয়তো আশীর্বাদে আমি ভগবানের আশীর্বাদের টাকা হইছে, ওই কারণে মনে করেন আমি চাইছি তাও যে গরিব দুঃখী মানুষ যারা আছে আমার মতো, আমি তো একজন গরিব আসলাম, হ্যাঁ ওইটা আমি বললেও করকে আমি চিন্তাধারা করছি, এটাই আজকে বাইরে থেকে আমি অনেক কিছু ঘোষণা করে করছি, আমি গরিব দুঃখীর মানুষের সাথে তাকে শরীর করিয়া তারা যদি সুবিধা করতাম পারি এটাই আমার মন শান্তি পায়। ধন্যবাদ। তো এই পর্যন্ত কতগুলো মন্দির আপনি আপনার অর্থায়নে করা হয়েছে? আজ পর্যন্ত মনে হয় নাট মন্দির চারটা মন্দির, দুর্গা মন্দির দুইটা। কোথায় কোথায় করছেন? দুইটা হলো হলিমপুর, দুইটা জগন্নাথপুরে, একটা হলো সোনাপুরে, একটা হলো বাউসী গ্রামে। আচ্ছা, আপনার এই ইউনিয়নে তো মুসলমানের সংখ্যা হয়তো অনেক কম, তো এর প্রেক্ষিতে যে হিন্দু মুসলমান একটা দাঙ্গা আমরা পূর্ব থেকেই শুনে আসি বিভিন্ন জায়গায় এরকম বেশিরভাগ হয়, তো আপনার এই ইউনিয়নে কি এরকম কোনো দাঙ্গা মানে পূর্বেও হয়েছে বা রানিং হইতেছে এরকম কিছু আছে? না, আমার জানা মতো, আমি তো 22 বছর ধরে আমি 21 বছর যাবো আমি বাইরে থাকি, আমার জানা মতো আজ পর্যন্ত হিন্দু মুসলমানের কোনো দাঙ্গা বা হাঙ্গামা হয় নাই, সবই আমরা এখন নিয়ে একজন বন্ধু বান্ধব যে জন্য মনে হয় আশা করি ভবিষ্যতে হবে না, আমরা এখন যদি যে কেউ যদি কোনো মুসলমান কেউ সমস্যা করে এগিয়ে আসে আমাদের, আমরা যাই এগিয়ে যাই, তারা আমরা যদি সমস্যা করি তারাও আমার সাথে এগিয়ে আসে, ওরাও অধ্যত্ত মনে করেন একটা পূজা পাইলে, পূজা আলে হইলে তারা আমরা অনেক কিছু সাহায্য সাহসহ্য করে, আর তারাও যদি মনে করেন কোনো কোনো ঈদে বা সভা হয় আমরা যতটুকু করি সাহায্য করি তারা। ধন্যবাদ দাদা রঙ্গলাল দাস। আমরা কথা বলছিলাম 1 নং পশ্চিম বড়বাঁকুড় ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রঙ্গলাল দাস দাদার সাথে। দাদা, আপনি এই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আগামীতে, এই ইউনিয়নকে নিয়ে অবশ্যই অনেক ধরনের পরিকল্পনা করে রেখেছেন যে ভবিষ্যতে আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তাহলে অবশ্যই একটা পর্যায় ইউনিয়নকে নিয়ে যাবেন, বিভিন্ন উন্নয়ন যেমন রাস্তাঘাট শিক্ষা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আপনি হয়তো চিন্তাভাবনা করে রেখেছেন, যদি অনেকে হয়তো চেয়ারম্যান না হয়ে অনেক কিছু করতে পারে কিন্তু চেয়ারম্যান হলে একটা মানে একটা পর্যায়ে গেলে অনেক বড়সড় আকারে অনেক কিছু করা সম্ভব হয়, এই ইউনিয়নকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী যদি চেয়ারম্যান নির্বাচিত হন? আপনারা জানেন আজকে আমি আইসি একমাত্র ইউনিয়নে মনোনয়ন ডেভেলপ করার জন্য, কারণ হলো গিয়ে আমি যতটুক পারি ইউনিয়নে মনে করো এগিয়ে নেওয়ার আমার চিন্তাধারা আছে, কারণ আজকে দেখেন 6টা নাট মন্দিরে নাট মন্দির 6টা দিচ্ছে, আমার রাস্তাঘাটে অনেক অনেক কিছু চলতে আছে, হ্যাঁ তারপরে দিয়ে অনেক চালু আছে, আর আপনাদের মক্তব্য আছে, মক্তব্য একটা রানিং আছে সোনাপুরে, আর একটা বর্তমানে সে কিছু টাকা দিছিলাম এটা মূল শেষ মার দুইটা করে যে একটা সরকারিতে আর একটা সোনাপুরে এটা শেষ, হ্যাঁ আগামী যে আমার যে মনে হল স্বপ্ন, কারণ হলো আমার স্বপ্ন এটা চেয়ারম্যানের উপর হতা নাই, আমার বদলে গরিব দুঃখী মানুষ কীভাবে বাঁচবো, কীভাবে শান্তি পাইব, কীভাবে অসহায় মানুষের সাহায্য করতে পারি, ওই চিন্তাধারায় নিয়ে আমি কাজ করব। ধন্যবাদ দাদা। আমার পাশে গ্রামবাসী অনেকেই দাঁড়িয়ে আছেন, আমি তাদের মধ্যে থেকে একজনের সাথে একটু কথা বলবো দাদার সম্পর্কে, আপনি যদি আপনার নামটা? আমার নাম হিরেন্দ্র কুমার দাস। আপনি যদি দাদার সম্পর্কে সামান্য করে একটু বলতেন দাদার মানে কী কী চেয়ারম্যান হিসেবে কতটুকু যোগ্য আর কী কী উন্নয়নমূলক কর্মকাণ্ড করে গেছেন, দাদার অবদান কী কী আছে যদি একটু? ধন্যবাদ। আগামীর সিলেট চ্যানেলের যারা আসছেন প্রত্যেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি এলাকার পক্ষে এবং জগন্নাথ গ্রামের একজন বাসিন্দা হিসেবে আমি এইটুকু বলবো যে রঙ্গলাল দাস সে একজন অমায়িক এবং সাধারণের মানুষ, তার ঐকাদিক চেষ্টা এবং তার কামনা এটাই যে এই এলাকার অনেক জন দরিদ্রি আসছিল কিন্তু গরিব দিকে অসহায় মানুষের কিন্তু খাজ হয় না, সে প্রবাসে থেকেও কিন্তু ওই এলাকার মানুষ মাটির মানুষের প্রতি সার সব সময় সম্পর্কিত রাখছে এবং সম্পর্কিত রাখার জন্য চেষ্টা করছে, এলাকার মানুষের দুর্দিনে সে পাশে দাঁড়াইছে, এবং গত কয়েক মাস আগে যে আমার বাংলাদেশে যে বন্যা হয়েছিল সেই বন্যা এলাকার প্রতিটি মানুষকেই সে সাহায্য করছে, আর্থিক সাহায্য এবং শুকনা খাবার, বিগত বছর যখন করোনায় যখন সারা বাংলাদেশ এবং সারা বিশ্বকে গ্রাস করছে তখনও সে বিদেশি ছিল, ওইখান থেকে ওই এলাকার প্রতিটি মানুষকে সে মাস্ক হ্যাঁ এগুলো বিলাইছে এবং প্রয়োজনীয়
তত্ত্বাবলী সে জনগণের যতটুকু পারছে সে দিতে পারছে এবং পারার চেষ্টা করছে। আর এলাকার যে উন্নয়ন, আসলে আমাদের এই অবহেলিত এলাকা যেহেতু হাওর বেষ্টিত এলাকা, এখানে রাস্তাঘাটের খুব একটা সমস্যা আমরা বোধ করি। যেমন হাওর থেকে ধান উঠাতে গেলেই কিন্তু আমাদের অনেক খরচ হয়ে যায়, কারণ হচ্ছে কিন্তু আমাদের রাস্তাঘাট ভালো না। সে অনেকটা রাস্তা করে দিছে, গ্রামের ভিতর অনেক রাস্তা সে করে দিছে, এবং মন্দির মসজিদ এবং মক্তব সে এগুলা অনেকটাই করছে। আগামী দিনে সে আরও অনেক স্বপ্ন আছে সে করবে। আশা করি আমরা এরকম একজন উন্নয়নমুখী মানুষের দরকার। সে যে উন্নয়ন কর্মযোগ্য যে এলাকাতে দেখাইছে স্বাধীনতার পর থেকে, এক নম্বর ইউনিয়ন নবীগঞ্জ উপজেলা এক নম্বর ইউনিয়নে এরকম কর্মযোগ্য কেউ করে নাই, একমাত্র রঙ্গলাল বাবু করতে পেরেছে এবং দেখিয়েছে আগামীতে সে করবে আমাদের বিশ্বাস। আমি এলাকার পক্ষ থেকে এবং জগন্নাথপুর গ্রামের পক্ষ থেকে আমি এটুকু বলবো, এরকম বন মানসিকতা যদি আমাদের সমাজে প্রতিটি মানুষের ভিতরে এরকম একটা ভালো মনের একটা থাকে, তাহলে অবশ্যই আমাদের গরিব দিকে অসহায় মানুষের কষ্ট পাবে না, তাদেরকে প্রত্যেকের সাহায্য পাবে, আর প্রত্যেকের সাহায্য পাইলে মানুষের কষ্টতে থাকবে না। এবং মঙ্গলার বাবুকে আমরা ওনার যে কর্মযোগ ঘটার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে এবং গ্রামবাসীর তরফ থেকে তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে তার মনটা খুবই সুন্দর, ভবিষ্যতেও যাতে ভগবান তার উপর একটা এরকমভাবে তার মন হসাতে রাখে যে গরিব দিকে অসহায় মানুষের কাছে সবসময় সে সাহায্য করতে পারে। আমি আশা রেখে এটি তার কাছে এবং ব্যক্তিগতভাবে তার কর্মযোগ্যকে আমি ধন্যবাদ জানাই। আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে অনেকটা ধন্যবাদ। আমি আরেকজনের সাথে কথা বলবো। আপনি হয়তো এই ইউনিয়নের বাসিন্দা? না, আমি সাত নম্বর ইউনিয়নের। সাত নম্বর দাদার সম্পর্কে কতটুকু ধারণা আছে যদি সামান্য একটু বলতেন? নমস্কার, আদাব। আমি ওই এলাকায় একটা ব্যবসা করি, এক্সকাভেটর বা মাটি কাটাই। তো আমি দাদার অনেকটি প্রজেক্ট করছি, আজ পর্যন্ত সাতটা প্রজেক্ট আমি করছি দাদার। ওই তো আমরা এই গ্রামে আছে চার পাঁচটা প্রজেক্ট, সোনাপুরে করছি একটা আমার রঙ্গলাল দাদারই। এগুলো তার ব্যক্তিগত, তো তার যতটুকু কর্তা শুনিটা আমি ব্যক্তি হিসাবে উনি কেমন? খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগে। জানি না ওনার কাছে কীরকম, আমার কাছে দাদারে খুব ভালো লাগে। আর আমি এটি চাই যে এরকম মানুষ যেন আমরা ধৈর্য রাখতাম পারি, আর সবার কাছে এটুই আমার অনুরোধ থাকবো যে রঙ্গলাল দাদার মতো যেন আমরা সবাইকে এরকম পাই। আমি আমার বক্তব্য ওই জায়গায় শেষ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কয়েকজন গ্রামবাসীর সাথে। আমি বর্তমানে যেখানে অবস্থান করছি জগন্নাথপুরী নাট মন্দিরে, দাদার সাথে দাদার কাছ থেকে একটা বিষয় জানতে চাইব। যদি আপনি চেয়ারম্যান হিসেবে তো অবশ্যই নির্বাচন করতেছেন, যদি আপনি নির্বাচিত হন হয়তো অনেক পরিকল্পনাই আপনি এই ইউনিয়নকে নিয়ে করে রেখেছেন, যেহেতু আপনি আগামীতে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, সেই হিসাবে আপনার ইউনিয়নবাসী হয়তো আমাদের অনেক এই ভিডিওটা অনেকেই দেখতেছে এবং ভবিষ্যতে অনেকেই দেখবে, হয়তো এখনও অনেকে দেখতেছে, পাশাপাশি কিছুক্ষণ পরে আরও অনেকে দেখবে বা আগামীকাল অনেকে দেখবে, মানে ধীরে ধীরে অনেকেই দেখবে। তো আপনার ইউনিয়নবাসী তথা যারা আপনার এলাকার ভোটার বা দেশবাসীর উদ্দেশ্যে, আপনি যেহেতু কাতারে অনেক দিন যাবৎ ছিলেন, আপনার বিদেশে যারা অবস্থান করতেছে বন্ধুবান্ধব যারা আছে, এই প্রত্যেকের উদ্দেশ্যে যদি সামান্য করে একটু কিছু বলতেন। প্রত্যেকের উদ্দেশ্যে করে আপনার ভোটারদের উদ্দেশ্যে? আজকে দেখেন আমি কাতার থেকে আইছি, প্রায় মাস দেড় মাস হয়, কিন্তু আজকে আমার অনেক মনোরম সমস্যা হয়নি, মাথায় অনেক কিছু টেনশন হতো, ঝামেলা আছে, তার ভোজি মাথার টেনশনে একটু ইয়েতে হয়তো ভুলটুটু হতে পারে, তোমার কমা সৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আমার এলাকাবাসী জন্য আমি কিছু বলবো, বলবো না তেমন কোনো কথা নাই, বলবো। কিন্তু আজকে এলাকাবাসীর নির্দেশ করকে আমি কিছু বলবো, হয়তো আপনারা দেখতে পারেন, আমি তো রাজনীতির সাথে জড়িত না, আর হয়তো মনে করেন আমি আজকে আপনারা বাসায় দিয়ে একটা জিনিস বুঝাইব, সে ক্ষমতা আমার নাই। আজকে ওইটুই আজকে আমি আর কি বলবো, আজকে এলাকাবাসী আমার প্রাণের বাসী সবাই, আজকে আমি যা আছি এলাকার সাথে আজকে নয় নং সরি নয় নং হয়ে যাবো, হ্যাঁ এক নং বড় বাকরি পশ্চিম বড় বাকরি, হ্যাঁ এলাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, আমার আজকে আমি আইছি আপনারা সেবা করা সেবা সেবা আমার সেবা করার উদ্দেশ্যে ওই সুযোগটা আমার আপনারা সবাই দিবেন। আর
আমার লাগে সবাই আশীর্বাদ আশীর্বাদ করবেন, আর আমিও আপনার জন্য করতাম আশীর্বাদ করতাম। ধন্যবাদ দাদা। আমরা কথা বলছিলাম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আসন্ন 1 নং পশ্চিম বড়বাকর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রঙ্গলাল দাস দাদার সাথে, যিনি আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। দাদা কি আর কারো উদ্দেশ্যে কিছু বলবেন? আমার বাইরে একটা উদ্দেশ্য বলবো। আচ্ছা ঠিক আছে, বলতে পারেন। আমি প্রথমেই বলবো যে আমি আজকে বাইরে কিছু আমার বন্ধু বান্ধব আছে, তারার জন্য আর যারা আমি যে কোম্পানিতে কম পাচ্ছি তারার জন্য আমার আশীর্বাদ ও দোয়া রইল। হ্যাঁ, আজকে যার আজকে অনুদান, তার অনুদান তো আমার বলতেই হয়, আমাদের মালিক হলেন। আজকে দেখেন আমি যে কোম্পানিতে কাজ করি সেই লোক ইন্ডিয়ান, আমরা বাংলাদেশি না, সে অনেক আমারে আদর যত্ন ছেলের মতো দেখে, তার অবদানে আজকে আমি এই জায়গাতে আমি পৌঁছতেছি। তার জন্য আমি আশীর্বাদ করি, সেও আমিও বলবো আমার জন্য সে আশীর্বাদ করতো। আর তার অবদানে আজকে এই যে মন্দিরগুলো আমি যদি বলো তার অবদান কিন্তু সাহায্য জানা হইতাম, আমি ওগুলো মন্দিরগুলো করতে পারতাম না। তারা আমার অন্তর থেকে ভালোবাসা। আর ওই যে আমার শ্রমিক আছে 15-20-30 জন আমার শ্রমিক আছে, বড় অবদান হইলে ওদের, আমি একা মানুষ, একা রঙ্গলাল, কাজ করলে পর 10 টাকা পাইম, আর 50 জন কাজ করে আমার 10 টাকা হইলে 50 জন হতো 500 টাকা হয়ে গেছে, 500 টাকা আমি পাইতেছি তার কাছে। সব কিছু যারা আছে সব কিছু লিখে আমার শ্রমিকের অবদান, আমার কোনো ইচ্ছু না, আমি লাম একজন উচিল্লা। হ্যাঁ, আমি অতটুকুই বলবো ভাই, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো, আমি তোমার লাগে দোয়া করি আর তোমরা আমার লাগে দোয়া করবেন। ধন্যবাদ দাদা। আমরা এতক্ষণ কথা বলছিলাম জনাব রঙ্গলাল দাস দাদার সাথে। আপনারা হয়তো অনেকেই ওনার মুখ থেকে অনেক কিছুই শুনতে পেলেন। দাদা প্রবাস জীবন অতিবাহিত করেছেন প্রায় 21 বছর, মাঝে মধ্যে আসা যাওয়া করেছেন। উনি আসন্ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ওনাকে দক্ষ এবং যোগ্য মনে করেন তাহলে অবশ্যই আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে ওনাকে চেয়ারম্যানের আসনে আসীন করবেন। আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটা জগন্নাথপুরের নাট মন্দির, যেটা তিনজন দেবতার নামে নামকরণ করা হয়েছে, শ্রী শ্রী রাকাল ঠাকুর, শ্রী শ্রী মহাদেব ঠাকুর, শ্রী শ্রী ভৈরব ঠাকুর। তো এরকম আরও 4টা মন্দির দাদার অর্থায়নে করা হয়েছে। পাশাপাশি উনি আরও অনেক উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন বিগত করোনাকালীন সময়ে, এবং বিভিন্ন বন্যা বা বিভিন্ন সমস্যায় উনি অনেক ধরনের সাহায্য সহযোগিতা সহায়তা করেছেন, এবং বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নে উনি অনেক অবদান রেখেছেন। আমি আপনাদের কাছে জাস্ট একটাই অনুরোধ করব, আপনারা আসন্ন নির্বাচনে যারা ভোট প্রয়োগ করবেন অবশ্যই একজন দক্ষ এবং যোগ্য প্রার্থী দেখে আপনাদের নেতা নির্বাচিত করবেন, যাদের মাধ্যমে আপনাদের ইউনিয়নের উন্নয়ন হবে, আপনাদের ওয়ার্ডের উন্নয়ন হবে এবং আপনাদের নিজেদের উন্নয়ন হবে। যেরকম শিক্ষা ব্যবস্থা, বেকার সমস্যা সমাধান, এরকম বিভিন্ন উন্নয়ন যিনি করতে পারবেন, আপনাদের মতে যিনি যোগ্য অবশ্যই তাকে নির্বাচিত করবেন। একজন যোগ্য প্রার্থী পারে আপনাদের ইউনিয়নকে অনেক দূরে নিয়ে যেতে, একজন অযোগ্য প্রার্থীকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে তার ভোগান্তি 5 বছর রয়ে যাবে, হয়তো 10 বছরও রয়ে যেতে পারে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই দক্ষ এবং যোগ্য প্রার্থী দেখে আপনারা আপনাদের ভোট প্রয়োগ করবেন। আমরা এতক্ষণ কথা বলছিলাম হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলার আসন্ন 1 নং পশ্চিম বড়বাকর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রঙ্গলাল দাস দাদার সাথে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।